마리아치! 예, 에도 네기 이레시부 딩드바치 오 마바 우리 이 건강구한가들 아쉬운 아쉬운 자 딩드베르치 스타우데 에레 아마 부풀라니 코이레 오이시 부풀라니 같이 에시 몰로본 아니 아니 দেখছি বয়স বাড়ার সাথে সাথে তোর সমস্ত স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে কেন গুরুদেব আমি ওই সন্ন্যাস নেওয়ার পর থেকে আমি সমস্ত রকম বিলাস ফ্যাশন ছেড়ে দিয়েছি সেটা কি তুই ভুলে গেছিস গুরুদেব এই ভারী বোঝাতে নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ঘাড় যে এবার ভেঙে যাবে দাও 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 এই নে এখানে আমার বিশ্রামের জায়গা করে দে রাধা মাধব দয়াময় এখন আমার বিশ্রাম বলতে এই সামান্য গতি আর খাওয়া বলতে সামান্য নিরামিষ ভোজন আপনি কি সেই বৃন্দাবন ধাম থেকেই আসছেন না বৃন্দাবন ধাম থেকে এসেছিলাম এক শিষ্যর বাড়ি তা ভাবলাম এত দূর এলামই যখন এই যে শিবু পুটুরানি ওদের সঙ্গে একটু দেখা করে আসি ঠিকই করেছেন গুরুদেব এসেছেন গুরুদেব এবার তো কিছুদিন থাকতে হবে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় হ্যাঁ রে মা এখন যে আমার স্নান করে চপ্ত পান্তি করার সময় এসে গেছে হ্যাঁ হ্যাঁ গুরুদেব স্নান সেরে চপান্তি করুন আমি খাবারের ব্যবস্থা করছি গুরুদেব এই সময় লুচি আর মোহনভোগ ছাড়া আর কিছু খান না আর হ্যাঁ গুরুদেবের সমস্ত রান্না জানে যেন খাঁটি দাও ঘি দিয়ে তৈরি হয় শ্রীধর আমার কত খেয়াল রাখে আমি চিন্তাও করতে পারি না হ্যাঁ হ্যাঁ গুরুদেব সেই তো ঠিক যা মা যা খাবারের বন্দোবস্ত কর আর নিজ ছেড়েই আমি কিছু জলযোগ করবো মা আরে ছাড় ছাড় মহেশ বাবা কত কিছু ভালো ভালো রান্না করছো গো মা লুচি মোহনভোগ আমার জন্য তৈরি করছো বুঝি আরে না রে না বৃন্দাবন থেকে গুরুদেব এসেছেন তার জন্য ও আমার জন্য রোজ রোজ মুড়ি আর নারকল নাড়ু আর গুরুদেবের জন্য লুচি মোহনভোগ না তোর জন্যও রেখেছি এখন আমরা যাই চল গুরুদেব হ্যাঁ রে এই ছেলেটি কে এটা আমার ছেলে নাম মহেশ কি দুষ্টু ছেলে না আমার আরে দুষ্টু আবার কি ওর দুষ্টুমিতে শ্রীকৃষ্ণর বাল্যলীলারই সমান তুই চিন্তা করিস না আমি যে কদিন আছি তুই রোজ ওকে আমার দুপুরে আমার কাছে তুই পাঠিয়ে দিবি হ্যাঁ
দেখবি দুষ্টুমি একদম কমে গেছে। তা এখন যা তোমা আমায় আরো এক ঘন্টা লুচি নিয়ে আয়। আমার জন্য আরো 3 ঘন্টা লুচি দেবে, বড্ড খিদে পেয়েছিল। ওরে বাবা বড্ড গরম, একটু বাতাস কর তো। এই জোরে জোরে বাতাস কর। এই বাতাস এই তো করছি। ইশ, ওরা বোধহয় এতক্ষণে মধুদের গাছ থেকে পেয়ারা পেরে নুন লঙ্কা দিয়ে খাচ্ছে। বাবা মহেশ, ওরা অসুধ, ওদের সাথে মিলামিশি করো না। আমরা অসুধ? শুধু অসুধই নয়, চোরও বটে। পেয়ারা গুলো ওদের নিশ্চয়ই তুলে বলে পারিস নি? তুই বলতাম ওরা কি আমাদেরকে পারতেই তো, লাঠি নিয়ে তারা করতো। বড় দ্রব্য না বলে নিলে ওটাকে চুরি করা বলে। শ্রীধর, এদেরকে বাড়ি থেকে দূর করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অতিথি নারায়ণ, অতিথির সেবা করলে মানুষ অতিথি নারায়ণের আশীর্বাদ লাভ করবে। বাবা মহেশ, মানুষের উচিত মানুষের উপকার করা, অপকার করা নয়। এই যে তোমার বন্ধুরা ওই মধুদের গাছ থেকে পেয়ারা চুরি করে আনলে, ওটা তো অন্যদের ক্ষতি করা, অন্যদের অপকার করা। আর কখনো তুমি ওই অসৎ ছেলেদের সাথে মিলামিশি করো না। আর একটা কথা সবসময় সকলে মনে রাখবে, জীবনে লোভ করবে না, লোভ করলে ওটা সম্ভ্রম করবে। গুরুদেব। হ্যাঁ বাবা মহেশ। ওই বৃদ্ধা বাইরে আমায় এই হারটা তোমায় দিতে বললেন। হ্যাঁ, কৃষ্ণর গলায় রাখ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে হার উনি আমায় দিলে, এটার কথা আমি শ্বেত পাথরে লিখে মন্দিরে বাঁধিয়ে রাখব। ওনার কীর্তির কথা মন্দিরে গায়ে যুগ যুগ করে খোদাই করা থাকবে, সেটা কি কম কথা? জানো তো মানুষের জীবন ধন সম্পদ সবই ক্ষণস্থায়ী, কিন্তু মানবের কীর্তি অমর। আজ আমি বড়ই পরিস্থান্ত, এখন তোমরা সব এসো,
মা পুত্ররানী, রাত্রে আমার জন্য একটু রাবড়ির ব্যবস্থা করো, আর ওর জন্য আমার জন্য রাবড়ি আর গান্না পাচ্ছে লুচি হলেই হয়েছে, জানি না কিভাবে কি হবে। তুমি তুমি কিছু চিন্তা কর না, সব ব্যবস্থা হয়ে যাবে। ধুর, আর ভাল লাগে না, কই দাও। বাবা, তুই রেখে নিয়েছিলি, আমি ভাবলাম তুই ফেলেই দিয়েছিস। লুচি রাবড়ি খাওয়াচ্ছি। প্রণাম গুরুদেব, মা আপনার জন্য পান পাঠিয়ে দিলেন। চৈতন্য লাভ তো হবে, সেটা কার সেটাই দেখা। বাবা মহেশ, এই পোটলাটা তোমার মাকে দেবে, আর বলবে পুটুরানি যেন নিজের মনে করে বেশ যত্ন করে রাখে, কেমন? এই ব্যাপার কাউকে বলার কোনো দরকার নেই। এতে কি আছে গুরুদেব? এতে 300 স্বর্ণ মুদ্রা আছে, নারায়ণের সেবায় লাগবে। ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি, জব্দ করব বলছিলাম না, তবে সেই সুযোগটা এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। মা, এই নাও, গুরুদেব এই পোটলাটা তোমায় দিতে বললেন। কি আছে? গুরুদেব এই পোটলাটা দিয়ে বললেন যে এতে 300 স্বর্ণ মুদ্রা আছে। আমায় এই পোটলাটা দিয়ে বললেন যে মা যেন নিজের মনে করে রাখে, আর বললেন যে এই অর্থ ওনার সেবায় লাগাতে। শোনো গো শোনো গুরুদেব অন্তর্যামী, আমাদের দুঃখ দুর্দশা বুঝে এই পোটলাটা এই অর্থটা পাঠিয়েছে। আমি তো কিছু বুঝতেই পারছি না। সন্ধ্যেবেলা গুরুদেব যে উপদেশগুলো দিলেন সেগুলো কি ভুলে গেলে? কি উপদেশ বলতো? আরে সন্ধ্যেবেলা বললেন না, মানুষের উচিত মানুষের উপকার করা। আর একটা কি যেন বেশ, ও হ্যাঁ 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 মনে পড়েছে, ধন সম্পদ সব তুচ্ছ, মানুষ বেঁচে থাকে তার কীর্তির মধ্যে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। ঠিক আছে, তবুও গুরুদেব কি ঠেস না করে? না বাবা, গুরুদেব এই ব্যাপারে কিছু বলতে বারণ করেছেন। শোনো, এর থেকে 50 স্বর্ণ মুদ্রা চন্দ্রমণি আচার্যকে দিয়ে দিও, তারপর যে অর্থটা বাকি থাকে গুরুদেবের সেবায় খরচ করব। যাত্রাকালে যে অর্থটা বাকি থাকে গুরুদেবকে ফেরত দেব। ঠিক আছে, সেই বরং ভালো। আরে
ও আমাদের গুরুদেবের চেলা, নাম শ্রীধর। আরে ওই যে রে গেরুয়া পড়া যে মোটা মতন লোকটা তোদের যে তাড়িয়ে দিতে বললো, ওই সেই বেটাই গুরুদেব। বেটা একেবারে ভণ্ড। আরে ওর চেলাটা তোদের থেকে পেয়ারা গুলো নিয়ে নিল না? পরে দেখি গুরুদেব আর চেলা দুজনে মিলে পেয়ারা ভাগাভাগি করে খাবার তোড়জোড় চালাচ্ছে। শাস্তি দেওয়া হয়ে গেছে, কিন্তু গুরুদেব এখনো টের পায়নি। টের পাবে বাড়ি থেকে যাবার দিন। আজ সকালে শুনলাম যে ভণ্ড গুরুদেব আগামীকাল ভোরে রওনা দেবে। সবাই ভোরবেলা বেড়ার কাছে ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে, ঠিক আছে? তখনই বুঝবি এটা কেমন শাস্তি পাবে। ঠিক আছে, আমি এখন যাই, গুরুদেবের আবার পদসেবা করতে হবে। শোনো শোনো ওহে বাবা জীবা, এই পোটলাটা একটু হালকা কেন লাগছে? আসলে ওর থেকে 100 স্বর্ণমুদ্রা খরচ হয়েছে আপনার কথা মতো। আমি কখন বললাম এই অর্থ আমার সেবায় খরচ করতে? না না না, আপনি বলেননি, কিন্তু মহেশ তো পোটলাটা দিয়ে বলল যে আপনি নাকি বলেছেন যে এই সেবায় অর্থ আমার সেবায় খরচ করতে। আয় মাদর, আমি তোকে কি বলতে বলেছিলাম রে? আগে আপনি তো আমায় বলতে বলেছিলেন এই অর্থ নারায়ণের সেবায় লাগাতে, আর আমি মাকে বলেছিলাম এই অর্থ গুরুদেবের সেবায় লাগাতে। তুই এত বড় মিথ্যে কথা বললি। বারে আমি মিথ্যে কথা কোথায় বললাম? আপনিই তো হলেন গিয়ে আমাদের অতিথি, আর আপনি তো সেদিন সন্ধ্যেবেলা বললেন না শ্রীকৃষ্ণ বলেছেন অতিথি নারায়ণ, তো সেই অর্থে ভরত পক্ষে নারায়ণ সেবায় তো হলো গুরুদেব। সাহস তো কম নাই? আর তাছাড়া এই যে আপনি এত বড় মানুষ হয়ে আমাদের মতন গরিব লোককে আপনার সেবায় দিয়ে অর্থ দিয়ে এত বড় উপকার করলেন, এ কথা কি আমরা কোনোদিন ভুলে যাব? বরং ওই তুলসী তলায় আপনার নাম পাথরে খোদাই করে রাখা হবে, যাতে আপনার এর কীর্তির কথা আমাদের সব সময় মনে পড়ে। আমি আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কোনোদিন চৈতন্য লাভ হবে না। গুরুরই এখনো চৈতন্য লাভ হয়নি, তো শিষ্যর কি করে চৈতন্য লাভ হবে? ছি ছি মহেশ, বড়দের সাথে ওরকম কথা বলতে নেই। কিন্তু তুমি জানো না বাবা, গত পরশু সন্ধ্যেবেলা গুরুদেব আমার বন্ধুদের হাত থেকে পেয়ারা কেড়ে নিয়ে ওদের চোর বলে বাড়ি থেকে তাড়িয়ে দেন, কিন্তু রাত্রিবেলা আমি ওনার ঘরে পান দিতে গিয়ে দেখি যে গুরুদেব আর ওনার প্রধান শিষ্য দুজনে মিলে পেয়ারা ভাগাভাগি করে খাবার তোড়জোড় চালাচ্ছে। কি গুরুদেব মহেশরা বলছে সেটা কি সত্যি? আপনি সেদিন নিজেই বললেন লোভ সম্বরণ করতে, কিন্তু আপনি নিজেই ছি ছি ছি। ওরে বাবা অসিদর,
কি গুরুদেব? এখানে এক মুহূর্ত না, পালা। ওরে বাবা রে, ছিঁড়ে দিয়ে রে কান্নুল ছিঁড়ে ধরা পড়ে গেছে গুরুদেব আর চেলা, নে তোদের ছেড়ে দিচ্ছি এবার তোরা পালা। ধরা পড়ে গেছে গুরুদেব আর চেলা, নে তোদের ছেড়ে দিচ্ছি এবার তোরা পালা।